আজ ডুয়েল বায়োসের চমৎকার উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমার কম্পিউটারটি বাসা থেকে অফিসে মানে ট্রেনিং সেন্টারে নিয়ে গিয়েছিলাম। বাসায় ঠিকঠাক মতো ব্যবহার করেছি, ভাবলাম ট্রেনিং সেন্টারে নিয়ে যাই, কম্পিউটারটি সেখানেই ব্যবহার করব। কিন্তু সেখানে এসে কম্পিউটার চালু করতে গিয়ে দেখি কম্পিউটার চালু হচ্ছে না। পাওয়ার সুইচ চাপলে একবার চালু হয়, কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যায়, মানে বারবার রিস্টার্ট হচ্ছে। র্যাম খুলে পরিষ্কার করে পুনরায় লাগালাম, এরপরেও সমস্যার সমাধান হচ্ছে না। এরপর পিসি টেস্টিং কার্ড লাগিয়ে দেখার চেষ্টা করলাম কোথায় সমস্যা হচ্ছে। দুটি র্যামের মধ্যে একটি র্যাম খুলে চালু করলাম, পিসি চালু হলো, কিন্তু একটি মেসেজ আসলো। মেসেজটি হলো সাপোর্টিং বায়োস থেকে মেইন বায়োসে ফাইল কপি হচ্ছে, ডুয়েল বায়োস থাকায় এই যাত্রায় বেঁচে গেলাম, মেইন বায়োস এর ফাইল সমস্যা থাকায় পিসি এরকম আচরণ করছিল, তাই সাপোর্টিং বায়োস এর প্রোগ্রামিং ফাইল মেইন বায়োসে কপি হওয়ার পর কম্পিউটারটি ভালোভাবে চালু হলো। এখন বর্তমানে সকল মাদারবোর্ডে এরকম বায়োস সমস্যা দেখা দেয়, বায়োস নতুন করে প্রোগ্রাম করে নিলে সমস্যা সমাধান হয়ে যায় প্রায় 70%। আর আমার বায়োসটি হলো UEFI, এর আগেও আমি কিন্তু UEFI বায়োস এবং নর্মাল বায়োস সম্পর্কে বিস্তারিত বলেছি। ভিডিওটি না দেখে থাকলে দেখতে পারেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেব অথবা আই বাটনে দিয়ে দেব। তো আজকের জন্য এখানে রাখছি, খোদা হাফেজ।